উত্তরবঙ্গে চিকিৎসার মান আরো বাড়াতে এবং আরো উন্নত করতে ভেইন্স আয়োজন করলো চিকিৎসক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিশেষ এক সেমিনার। এই সেমিনারটির আয়োজন করা হলো শিলিগুড়ি সৌভাগ্য প্যালেসে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের 14টি স্টল লাগানো হয়। আমরা এই প্রোগ্রামটা নর্থ বেঙ্গলকে নিয়ে করেছিলাম। আমরা অ্যাকচুয়ালি পূর্ব ভারত জুড়ে কাজ করি, তো নর্থ বেঙ্গলের প্রতিটা কোণা থেকে মানুষ এসছে, ঠিক আছে। আমাদের এক ডাকে আপনার আলিপুরদুয়া, দিনহাটা, ফালাকাটা, কুচবিহার, মাদারিহাট, বীরপাড়া, ধূপগিরি, ময়নাগিরি, জলপাইগুড়ি, শিলিগুড়ি তো আছেই, তাছাড়াও হিলস, গ্যাংটক, মানে সিকিম, সব জায়গা থেকে আমাদের লোক এসছে। আমরা তো যেটা ধারণা করেছিলাম যে 400 মতন হবে, 400-এরও বেশি লোক হয়েছে। দারুণ দারুণ লাগছে। আর দ্বিতীয় ব্যাপার, আমরা এবারে নতুন একটা ভেঞ্চার এনেছিলাম, যে দেখুন আমরা তো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি, আমাদের সম্পূর্ণতা শুধুমাত্র টেস্ট করে হয় না, আমাদের টেস্ট করতে গেলে কিছু ইনস্ট্রুমেন্ট লাগে, কিছু কেমিক্যালস লাগে, তো সেইগুলোর জন্যে আমাদের কী হয়, আমাদের কিছু কোম্পানির ওপর নির্ভরশীল হতে হয়। সেই কোম্পানিগুলোকেও আমরা এই প্রোগ্রামে যুক্ত করেছিলাম, তাদের পার্টিসিপেশন করতে আমরা প্রস্তাব দিয়েছিলাম, তারা পার্টিসিপেশন করেছেন। 17টি কোম্পানি পার্টিসিপেশন করেছে, তারা সবই ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি। অবশ্যই, আপনি তো প্রথম বছরের প্রোগ্রামেও ছিলেন, আপনি তো নিজে বুঝতে পারছেন যে ডিফারেন্সটা কি। আগামী বছর এর থেকে আরো বড় প্রোগ্রাম করব আমরা। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ডাক্তারবাবু থেকে শুরু করে ব্লাড কালেক্টর, ভেইন্স এর বিভিন্ন স্তরের কর্মচারীরা এবং আরো বহু বিশিষ্ট জনেরা। বিশিষ্ট চিকিৎসক সুশ্রুত সেনের হাত ধরে ফিতে কাটা হয় এবং শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করা হয় ভেইন্স আয়োজিত এই বিশেষ সেমিনারের। সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য উপস্থিত ছিলেন ভেইন্স এর কর্ণধার রূপপাল মহাশয়। অসম্ভব ভালো অ্যারেঞ্জমেন্ট তো হয়েছেই এবং এটা খুব সাধুবাদ দেওয়ার মতো একটা প্রয়াস। তো উত্তরবঙ্গে এই ধরনের ক্লিনিকো প্যাথোলজিক্যাল মিট কোনো একটা ল্যাবের তরফ থেকে হওয়াটা একটা খুবই নতুনত্ব। গত বছর থেকে এটা শুরু হয়েছে এবং একটা বিশাল সংখ্যক মানে কোম্পানির লোকজন যারা আমাদের এই টেস্টগুলো রিয়েজেন্ট বা মেশিন ইউজ মানে করেন, বা এখানে যে টেকনিশিয়ানরা আছেন, ল্যাবের লোকজন আছেন, ল্যাবের ডাক্তারবাবুরা আছেন, সবার একটা কমন মিট এরিয়া এবং আমরা এই টেস্টগুলো করি এবং একটা মানে উন্নত মানের টেস্ট, প্রপার সার্ভিস দেওয়া যেটাকে বলে, সেটার জন্য সবসময় নিজেদের নলেজটা আপডেট রাখতে হয়, তো সেটা একটা সবচেয়ে বড় ব্যাপার। তার জন্য যেটা হয় রেগুলার এই নলেজের আদান প্রদানটাও খুব জরুরি। আজকে আমাদের যে বিভিন্ন প্যাথোলজি রিলেটেড মেডিকেলের যে ফ্যাটার্নিটি যারা রয়েছেন, শুধু যন্ত্র বলে নয়, মেডিকেল প্যাথোলজি রিলেটেড যারা প্যাড বানান বা বিভিন্ন রকম আনুষাঙ্গিক যে সেই সারাউন্ডিং যেসব বিজনেসগুলো থাকে, সমস্ত বিজনেস নিয়ে একটা নর্থ বেঙ্গল সামিট, যেটাকে বলা এক্সপোটেন টাইপের মেলার মতো একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যার জন্য আমি এখানে ভেন্সের যে কর্ণধার মিস্টার রূপপাল মহাশয় ওনাকে ধন্যবাদ জানাই যে উনি প্রথমবার এরকম নর্থ বেঙ্গলে এরকম একটা উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতে এটা দেশের বিভিন্ন প্রান্তে বা আমাদের কলকাতাতেও যাতে বড় করে, কলকাতাতে হয়তো এর আগেও হয়েছে কিন্তু আমি ঠিক সেটার সম্বন্ধে জানি না, কিন্তু বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে যাতে করা যায় এবং মানুষের, ভারতবর্ষের সমস্ত মানুষের উপকারের জন্য বিভিন্ন সংস্থা, বিভিন্ন ছোটো ছোটো গ্রামীণ যেসব ল্যাব, তারা যাতে আরও উন্নত মানে যন্ত্রপাতির সুযোগ গ্রামীণ মানুষদের মধ্যে পৌঁছে দিতে পারেন, তার জন্য আমি সর্বাঙ্গে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। খুব ভালো লাগছে, কারণ এটা ভেন্সের যে যিনি মালিক কর্ণধার,
মাননীয় রূপপাল মহাশয়, ওনার সঙ্গে দীর্ঘদিনের পরিচয়, বন্ধুত্ব এবং অনেক কষ্ট করে এবং নিজের চোখে দেখা উনি খুব ছোটো জায়গা থেকে আজকে বৃহৎ জায়গায় এসেছেন। শুধু দক্ষিণবঙ্গে না, আজ উত্তরবঙ্গেতেও বিপুল সাড়া উনি ফেলেছেন তার কাজের মাধ্যমে। ওনার এই প্রোগ্রামটা খুবই ভালো লাগছে এখানে এসে, এবং এইভাবে যে কোথা থেকে উনি কোথায় আজকে পৌঁছেছেন সেটা খুবই ভালো লাগছে। প্লাস আমি এসেছি বেঙ্গল ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন, এখানে ডি ফার্ম বি ফার্ম মেডিকেল জগতে যারা আছেন তাদের জন্য আমরা একটা দোয়ার খুলে দিয়েছি, যারা ডি ফার্ম বি ফার্ম ওষুধের যারা রিটেলার বা সেলিং করছে তাদের লাইসেন্স দরকার হয়, তো এগুলো ডি ফার্ম বি ফার্ম এগুলো না পড়লে তারা পারবেন না, সে পায় না বা অসুবিধা হচ্ছে, সেগুলো আমরা তুলে ধরার জন্যই আমরা এসেছি। তখন মানে আমি তো একজন চাইল্ড স্পেশালিস্ট, তো আমি যখন বাড়ি থেকে পাশ করে কলকাতায় আসি আর কি, আমি তো আমাদের বাড়ি কলকাতায় কিন্তু বাড়ি থেকে পাশ করে যখন আমি কলকাতায় চণ্ডীগড়তে পাশ করে এসেছি, তো প্রথম ওর সাথে একদিন আমার আলাপ হয়, তখন অনেক বাচ্চা ছিল পুরো মানে অক্ষয় কুমার মতো দেখতে ছিল, মানে যাই হোক দেখাটার কোনো ব্যাপার নেই এই ব্যাপারের লাইনে, কিন্তু মানে আমি খুব ওর খুব ছিলাম ফ্যান ছিলাম। এরকম একটা আন্ত্রপ্রেনর, একটা একজন আন্ত্রপ্রেনর কীভাবে হয়, ও একটা জব ছেড়ে চলেছে মানে ইন্সপেক্টর পোস্ট ছেড়ে চলেছে আজকের দিনে, যেখানে চাকরিতে মানুষ হচ্ছে 20-30 লাখ টাকা জমা দিচ্ছে, ও 20 লাখ টাকা জমা দিয়ে চাকরিটা ছেড়ে আসে।